করছেন বাংলালিংক নিউজ আমরা সত্যি চাপি না সত্যি চাপি প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল ফর ফারদার আপডেটস নমস্কার বাংলালিংক নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রেড্ডির সাথে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাকুড়া সদরের বিধায়ক নীলাদ বিশ্বকর রায় কথা বলবেন ওনার সাথে নীলাদ বাবু প্রথমত বাংলালিংক নিউজে আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা আজ তো বিজেপি মহিলা মোর্চা তরফ থেকে এই শ্যামবাজার মোড়ে এক দুদিন ব্যাপী বিক্ষোভ অবস্থান কর্মসূচি ডাক দেওয়া হয়েছে মূলত তিনটে মহিলা নির্যাতন মণিপুর এবং মালদা এই নিয়ে যেমন রাজ্য রাজনীতি উত্তাল তেমনি তার আজ কেন্দ্রের সংসদে গিয়ে পড়েছে আজ যেমন সংসদে বিরোধী যারা গতকাল থেকে বিরোধী যারা সাংসদ তাদের বিক্ষোভের কারণে সংসদ উত্তাল হয়েছে এবং মুলতবি হতে বাধ্য হয়েছে গতকাল থেকে আজ তেমনি গতকাল হয়তো আপনাদের এক বিধায়ক তিনি বহরে গমন করেছেন সেই জন্য হয়তো বিধানসভা বন্ধ হয়েছে বাট আজ তো চূড়ান্ত আজ এই মালদাকে কেন্দ্র করে কি বলবেন যে বিরোধীরা দাবি করছে প্রধানমন্ত্রী এখনো সংসদে কোনো বিবৃতি দিলেন না মণিপুর দেখুন ভারত মাতার কোনো শোকর নাই তিনি ধর্ষিত হোক লাঞ্ছিত হোক এটা আমরা চাই না আমাদের এই রাজ্যের মায়েরাও যেমন অন্য রাজ্যের মাওরা একই বিষয় আজকে এই পশ্চিমবাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি একজন নিজে মহিলা এবং মাতৃরূপ ভাবতে খুব অবাক লাগে বিগত দিনে বামফ্রন্টের সরকার চলাকালীন আমরা সিটের বিষয়টা যেমন আমরা নজরে নিয়ে আসতে পারি সেরকম মালদার ঘটনাটাও আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে আজ থেকে চার দিন পূর্বে দলিত পরিবারের একদম গরিব পরিবারের অপরাধ কি ছিল তাদের বিজেপি করার জন্য বিজেপির মিটিলে মিছিনে হাঁটা বিজেপিকে ভোট দেওয়া এবং অন্যদেরকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য অনুনয় বিনয় করা এটাই ছিল তাদের অপরাধ সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো হাতিয়ার করেছিলেন এই স্লোগানকে যে আমরা বাংলার মেয়েকে চাই কিন্তু তার মুখের যে বিচারিতা সেটা আজকে প্রকট হয়ে গেছে তার মুখের কথা এক অন্তরের অভিসন্ধিটা আলাদা আমি অনেক কাছ থেকে এই মুখ্যমন্ত্রীকে দেখেছি পশ্চিমবাংলার বর্তমানে যিনি আজ মুখ্যমন্ত্রী তিনি যখন কংগ্রেসের যুব নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন সেদিনে তার জনভিত্তি যেমন ছিল আমরা দেখেছি 80 শতকের লাস্টের দিকে 90, 91, 92, 96 পর্যন্ত তিনি তার নিজস্ব একটা জনভিত্তি ছিল সেদিন খুব কাছ থেকে আমরা দেখেছিলাম আমিও তো অনেকটা দিন সমন্বয়ের সাথে যুক্ত 1984 অর্থাৎ 84 সাল থেকে সরাসরি ভারতীয় জনতা পার্টি এবং ছাত্র সংগঠন সংঘ সেখান থেকে এসেছি আমার বাবার একটা পরিচয় আছে বা পরিচয় আছে পরিবার তো এই মুখ্যমন্ত্রী যিনি আজকে এনডিএ জোটের সাথে যখন সামিল হয়েছিলেন 1998 আমরা সেদিন কালীঘাটের বাড়িতে এসেছিলাম সেদিনে তার একটা মুখোশ আলাদা ছিল তার ভাবমূর্তি আলাদা ছিল কিন্তু তার মনের অভিব্যক্তিটা ক্ষমতা পৌরে পেয়ে যাওয়ার পর যে এরকম ভাবে প্রকট হয়েছে এটা আমাদের ভাবিয়ে তোলে তাই আজকে মণিপুরের ঘটনা দেখুন মণিপুর তো 68 বছর ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার সেখানে তো বিজেপি ছিল না বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে যে দুর্বৃত্তমূলক ঘটনা ঘটেছে সেগুলো তো প্রকট হয়নি কিন্তু এটা আমাদের সৌভাগ্য আজকে সেই মণিপুরে যে কোনো নয় ঘটনা ঘটুক সেটা সামনে চলে আসছে আজকে যে মণিপুরে ঘটনাটা ঘটেছে এটাকে আমরা একদম সমর্থন করি না এবং আমাদের সরকার এটাকে কঠোর হস্তে ব্যবস্থা করবে আজকে সেটাকে ইস্যু করে বিরোধীদেরকে এত নাচকুন করার কোনো প্রয়োজন নেই কোনো অবকাশ নেই আজকে সংসদকে চলতে দেওয়া হচ্ছে না সংসদ অদল করে দিচ্ছে এই 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 যুক্তি তো কোনো যুক্তি নয় আজকে বাংলাতে তিনি সম্রাট যেখানে গিয়ে আজকে এই দিল্লিতে গিয়ে যেভাবে তিনি কথাবার্তা বাক্যালাপ করছেন সেটা তিনি তার নিজের বাংলাটাকে সম্রাট এই বাংলা যে বাংলা দীর্ঘদিন আগে মায়েরা ধর্ষিত হতো লাঞ্ছিত হতো সিপিএমের আমলে তিনি যখন প্রতিবাদ করতেন ভূ করতে অবরোধ করতেন
সিবিআই এর দাবি তুলতেন, এডির দাবি তুলতেন, তদন্ত করার দাবি তুলতেন, আজকে তাদেরকে সেই জায়গাতে তাদেরকে তদন্ত করতে দিচ্ছে না, সবসময় গিয়ে হাইকোর্ট, এবং হাইকোর্টে যদি সেখানে তিনি সফল না মিলছে চলে যাচ্ছেন কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে। এই যে বিচারিতা, তার মুখ এবং মুখোশ সম্পূর্ণ ভিন্ন। তিনি যখন ক্ষমতায় থাকেননি যেভাবে জনগণের হয়ে কথা বলতেন, আজকে ক্ষমতা অভিন্দে তার অভিন্দে ঢুকে গিয়ে তার সম্পূর্ণ চিত্রটা পাল্টে যাচ্ছে, এটা আমরা বিচারিতা ছাড়ার কিছু বুঝতে পারছি। দুটো প্রশ্ন, যেটা আপনি বললেন যে আপনি দীর্ঘদিন ধরে এই রাজনীতি করছেন, বহু পুরনো, আজকের যিনি মুখ্যমন্ত্রী এক সময় আপনাদের শরিক ছিলেন এবং আপনাদের দলের সমর্থনে তার সমর্থনে সরকার ছিলেন এবং তিনি মন্ত্রীও ছিলেন, আক্রান্তদের গ্রেপ্তার করা হলো অভিযুক্তদের নয় মালদাতে, কি বলবো? দেখুন, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সাথে সামিল হয়েছিলাম, তার যে চিত্র, তার যে জনভিত্তি, সেটাকে আগড়ে ধরেই আমাদের যশস্বী তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী তিনি সাথে নিয়েছিলেন, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনত না, পশ্চিমবাংলার বাইরে কেউ চিনত না, কোনো রাজ্য চিনত না। অটল বিহারী বাজপেয়ী আশীর্বাদ দিয়েছিলেন, আমি সেদিন কলকাতায় ছিলাম, সেই কালীঘাটের বাড়িতেই আমি সাথ দিয়েছিলাম, সাথে ছিলেন আমাদের সুষমা স্বরাজ ছিলেন, আমাদের সাথে ছিলেন রাজনাথ সিংজিও ছিলেন সেদিনই কলকাতাতে পশ্চিমবাংলায়, তো কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন তার মায়ের কাছে আশীর্বাদ নিতে অটল বিহারী বাজপেয়ী। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে একটি ছোট্ট ঘুরে ঘুরে থাকতেন, সেটাকে তিনি কোনোভাবেই চিন্তা ভাবনা করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় চিন্তা ভাবনা করে তার মায়ের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে এনডিএ জোটে সামিল হয়ে তিনি পার্লামেন্টের মেম্বার হিসেবে তাকে নির্বাচিত করে নিয়ে আসার পর তাকে দপ্তর দিয়েছে, কোনো সময় তাকে কয়লা দপ্তর দেওয়া হয়েছে, কোনো সময় রেল দপ্তর ছাদ দেওয়া হয়েছে, ভারতবর্ষের সবচেয়ে বহু দপ্তর উপহার দিয়েছিলেন, কিন্তু তার অভিসন্ধি ছিল যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাকে বসতে হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী হতে হবে। তার জিতটা সবার ধরে তিনি দলত্যাগ করেছেন, তিনি কংগ্রেস কখনো কংগ্রেস থেকে ছেড়ে বেরিয়ে এসেছেন, আমাদের এনডিএ জোটে সামিল হয়েছেন, আবার সেখানে পোষায় নিয়ে আবার চলে গেছেন কংগ্রেসে। তার এই যে মুখ এবং মুখোশ, পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা জানতে পেরেছি বলেই আমরা দিল্লিকে অনুরোধ করেছিলাম যে এইরকম যন্ত্রকে আমাদের দলের মধ্যে না নিয়ে আসাই ভালো, এইরকম যদি যন্ত্র থাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত মেশিনারিটাকে বিকলাঙ্গ করে দেবে, অর্থাৎ একটা যন্ত্রকে বাদ দিয়ে দেওয়া দরকার। সেই যন্ত্র আজকে আমাদের কাছ থেকে চলে গেছে, আজকে পশ্চিমবাংলার জনগণ নয়, তারা ভারতবর্ষের জনগণ বুঝতে পারছে। আজকে স্বপ্ন দেখতে গিয়েছিলেন ত্রিপুরাতে, সেখান থেকে ঝামটা মেরে মানুষ তাড়িয়ে দিয়েছে, গিয়েছিলেন গোয়াতে, সেখান থেকেও তিনি বিফল মনোরথে নোটার সাথে লড়াই করতে পারেনি, মূলত পশ্চিমবাংলা ছাড়া এখানে তাও কি দেখুন, আজকে ব্যালট পেপারকে মানুষ টিভিয়ে খেয়ে নিচ্ছে, কারণ আক্রান্তকে গ্রেপ্তার করা হয়েছিল। এটাই তো আমাদের দুর্ভাগ্য, যারা জাস্টিস, যাদেরকে পাওয়ার যোগ্য তারা জাস্টিস পাচ্ছে না, আজকে কোর্ট মানছে না, বিচারককে মানছে না, বিচারকের দরজার সামনে ধর্ণা দিয়ে দিচ্ছে, বিচারকের রায়ের পরিপ্রেক্ষিতে তাদের মানে অনুপযুক্ত রায় হয়েছে বলে মনের মধ্যে সেই রায়ের পরিপ্রেক্ষিতে বিচারকের দেওয়ালে গিয়ে তার বিরুদ্ধে প্রস্তাব সাঁটাচ্ছে। এই তো ডেমোক্রেটিক ধ্বংস করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, এরা ফেডারেল স্ট্রাকচারটাকে পুরো বিপন্ন করে দিয়েছে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। যেমনটা নীলাদ্রিবাবু জানালেন যে এই তৃণমূল সরকারের আমলে সমস্ত ব্যবস্থাটাই অকেজো হয়ে পড়েছে, যেটার আসল সমাধান দরকার। কলকাতা শ্যামবাজার থেকে ভিডিও জার্নালিস্ট নীলার সাথে বাংলা এনজি নিউজের জন্য সঞ্জয় সাহা।